তো ভুবনেশ্বর জয়দেবিহা নিকটে সিবিআই রেড। দিল্লী সিবিআই টিম বিল্ডর সংস্থা আদিত্য দেব ইনফ্রার নির্দেশক দেবদত্ত মহাপাত্র এবং তাঁর তিন সহযোগী পচরা উচরা করছে। তাঁর অফিস ঘর এবং অন্য স্থানে সিবিআই রেড করেছে। ব্রিজ অ্যান্ড রুফর ওড়িয়া মুখ্যকে লাঞ্চ দেওয়া সময় সিবিআই টিম মাড়ি বসলা। এক কারু বিপুল টঙ্কা এবং সুনা গহনা জবত করেছে সিবিআই। কারকু মধ্যে জবত করা যাইছে। সিবিআই পাখে এক মাস হল এনে সূচনা রয়েছে। সিবিআই টিম এনে ট্রাক করে গাড়ি কাহি এতে পরিমাণ নগদ টঙ্কা লা কাহাকু দিয়া যাই থান্তা কোনসি বড় ধরনের ডিল হয়ে থান্তা কি সে নেই খোলতাড জারি রয়েছে। অনলাইনে স্নিগ্ধ চন্দন দাস জড়িয়েছেন। স্নিগ্ধ, বর্তমান যা অপডেট আসুছি যে আদিত্য দেব ইনফ্রার নির্দেশক এবং তাঁর তিন সহযোগী যে রয়েছে তাঁকু বর্তমান পচরা উচরা করা যাচ্ছে। নিশ্চিত ভাবে কমলাকান্ত, আপনার জানিথিবে যে গতকালি জয়দেব বিহার নিকটে গোটিয়ে দামি গাড়িরে যেতেবেলে গাড়ি উপরে যেভাবে সিবিআই টিম রেড করেছিলে এবং গাড়ি ভিতর যেভাবে 10 লক্ষরু অধিক নগদ টঙ্কা জবত করা যাইছি এবং গাড়ি কু মধ্য জবত গাড়ি কু মধ্য জবত করা যাইছি। তবে যা সূচনা রয়েছে যে গাড়ি নম্বর যেতবে যাঞ্চ করা যাইতলা সে গাড়ি নম্বর আদিত্য দেব ইনফ্রা প্রাইভেট লিমিটেড নাঁরে সে গাড়িটি রয়েছে। তবে সে গাড়ির যে মালিক রয়েছন্তি বা সেই যে কোম্পানি আদিত্য দেব ইনফ্রা কোম্পানির যে নির্দেশক রয়েছন্তি দেবদত্ত মহাপাত্র এবং তাঁকর সহযোগী মানুষ অটক রক্ষিকি এবে সিবিআই টিম পচরা উচরা করছন্তি খোলতাড করছন্তি এবং এতে পরিমাণর নগদ টঙ্কা কাহিকি গাড়ি ভিতরে রখা যাইতলা কাহাকু দিয়া যাইতান্তা কোনসি বড় ধরনের ডিল হইতান্তা কি এসব দিগকু নেকি এবে সিবিআই টিম খোলতাড আরম্ভ করেছন্তি। আপন দেখন্তু যেভাবে ভাবে যে রয়েছে তাঁকর অফিস ব্রিজ অ্যান্ড রুফর যে অফিস রয়েছে রাম মন্দির নিকটে সে অফিসরে মধ্য রেড করা যাচ্ছে। তা সহ তাঁকর ঘর কথা কুহতু বিভিন্ন জায়গায় রেড মধ্য জারি রয়েছে। তবে রেড প্রক্রিয়া যেতবে সিবিআই শেষ হব তা সহ যাঞ্চ প্রক্রিয়া যেতে শেষ হব জনা পড়ব যে এতে পরিমাণর নগদ টঙ্কা সে কাহিকি সে গাড়ি ভিতরে রাখিলে কোণী ডিল হইতে কাহাকু দিয়েছেন এত টঙ্কা পরবর্তী সময় স্পষ্ট হব। কিন্তু যেতবে এবে রেড চালছে এবং যে রয়েছে আদিত্য দেব ইনফ্রা প্রাইভেট লিমিটেড যে রয়েছে দেবদত্ত মহাপাত্র এবং তাঁকর সহযোগী ভিতরে পচরা উচরা করা যাচ্ছে এবং গাড়িটি যেহেতু কটক আরটিও নম্বর রেজিস্ট্রেশন রয়েছে এবং সেপাইন কি যে সূচনা রয়েছে কি যে গাড়িটি যা রবা যে কোম্পানির সে কোম্পানি উপরে যেতবে এবে রেড চালছে বা যাঞ্চ চালছে নিশ্চিত ভাবে রেড প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যে কেউভাবে ভাবে এত টঙ্কা সে কাহিকি রাখিলে। তা সহ আপনার দেখুন গতকালি সন্ধ্যা সময়ে দিল্লি সিবিআই পক্ষ গোটিয়ে খবর সে পাইলে বা ইনপুট পাইলে এবং যেভাবে ভাবে আপনার দেখুন এই গাড়ি উপরে নজর রখা যাই এবং এই কোম্পানি উপরে আদিত্য দেব ইনফ্রা প্রাইভেট লিমিটেড উপরে দীর্ঘ দিন হব সিবিআই দিল্লী সিবিআই টিম নজর রাখিলে এবং গতকালি যেতবে টঙ্কা ধরিকি সে গাড়িরে দামি গাড়িরে দেবদত্ত মহাপাত্র যাইলে সেই সময় সিবিআই সাধা পোশাকধারী অফিসর মানে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছিলে এবং সিবিআই অধিকার পরিচয় দিয়ে সেই গাড়িরে ছানবিন আরম্ভ করেছিল। কিন্তু দেবদত্ত মহাপাত্র রাজি হয়ে পরবর্তী সময় স্থানীয় পুলিশ অর্থাৎ মৈত্রীবিহার থানা পুলিশ এবং নয়াপল্লী থানা পুলিশ পৌঁছিয়া পরে গাড়িকে সরজমিন যাঞ্চ করা যাইছিল তদন্ত করা যাইছিল। গাড়ি ভিতর দুই প্যাকেট টঙ্কা বাহারি সে বিড়া বিড়া টঙ্কাকে যেতবে গণা যাইছিল যা জনা পড়ছে 10 লক্ষরু অধিক টঙ্কা হব। তবে এতে টঙ্কা সে কেউভাবে ভাবে গাড়ি ভিতরে রাখিলে এবং এনে কি ছানবিন আরম্ভ করা যাইছে। কিন্তু এপরে আপনার দেখুন যেতবে রেড করা যাইছে তাঁকর অফিসর কাগজপত্র কথা কুহতু এবং যে সবু দরকারি কাগজপত্র কথা কুহতু এই সবুকু পুরা টিকনিক যাঞ্চ করছেন সিবিআই অধিকারী মানে সিবিআই ছজনিয়া টিম রেড করেছিলে। সেই ছজনিয়া টিম বিভিন্ন জায়গায় রেড করছেন এবং স্থানীয় পুলিশ সহায়তার বিভিন্ন জায়গায় রেড চালছে। তবে নিশ্চিত ভাবে রেড প্রক্রিয়া যেতবে রেড যেতবে দীর্ঘ সময় ধরিকি রেড চালছে তবে তাঁকর যে কাগজপত্র কথা কুহতু সবু কিছু পুরা যাঞ্চ করা যাচ্ছে যে কেউ টঙ্কা আসছিল কেতে টঙ্কা আসি কাহাকু দিয়েছে এবং কেউভাবে ভাবে পূর্বরু মধ্যে নজর রখা যাইছিল এবং আকশন গতকালি নিয়ে যাচ্ছে এবং অধিক তদন্ত বর্তমান জারি রয়েছে। বহু ধন্যবাদ স্নিগ্ধ চন্দন দাস হয়েছিল প্রতিনিধি অধিক অপডেট হচ্ছে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।